দিদি এখনো বলেন আমরা বহিরাগত দিদি কোথাকার মানুষ সেটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছেন দিদি তো বহিরাগত নিজের জবাবটা নিজেই পেয়ে যাচ্ছেন আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলে তুলোধনা করলেন সন্দেশখালীর মহিলারা প্রায় দু মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী সেখানকার বেতাজ বাদশাহ শেখ সাজান গ্রেপ্তারের পর থেকে আনন্দে মেতেছে সেখানকার গ্রামবাসীরা তবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এলাকার মানুষজন মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ বহিরাগত রয়েছেন বলে দাবি করেছিলেন আর তারপরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা আজ তাক বাংলার মুখোমুখি হয়ে গ্রামবাসীরা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি বলে কটাক্ষ করলেন গ্রামের মহিলারা বললেন দিদি এখনো বলেন আমরা বহিরাগত দিদি কোথাকার মানুষ সেটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছেন দিদি তো বহিরাগত নিজের জবাবটা নিজেই পেয়ে যাচ্ছেন গ্রামবাসীরা কি বলছেন শোনাব আপনাদের দিদি কথাকার মানুষ সেটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছে দিদিই তো বহিরাগত নিজের জবাবটা নিজেই তো পেয়ে যাচ্ছে বলেছে আমরা বহিরাগত দিদি কথাকার মানুষ সেটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছে দিদি তো বহিরাগত নিজের জবাবটা নিজেই তো পেয়ে যাচ্ছে একই সঙ্গে তারা বলেন প্রধানমন্ত্রী যাই দিয়ে থাকুন না কেন আমরা প্রধানমন্ত্রীর জিনিস বলে পাইনি সবটাই দিদি দিচ্ছে আমাদেরকে একটা রাস্তা হলেও সেটাও দিদি আজ পর্যন্ত এটাই বোঝানো হয়েছে প্রধানমন্ত্রী এসে বলুক এটা আমার প্রকল্প ছিল স্যার এসে এটা বুঝে যাক তাকে কত পিছনে ফেলে রাখা ছিল কি বলছেন গ্রামবাসীর প্রধানমন্ত্রীর যাই আসুক না কেন আমরা এখনো প্রধানমন্ত্রীর জিনিস বলে আমরা পাইনি এটা দিদি দিচ্ছে আমাদেরকে প্রধানমন্ত্রীর কোন সাহায্য আমরা পেয়েছি বলে আমাদের কাছে এই বক্তব্যটা আসেনি এটা দিদির একটা রাস্তা হলো এটা দিদির প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু দেয়নি এইটাই আমাদেরকে আজ পর্যন্ত বোঝানো হয়েছে তাহলে স্যার এসে বলুক যে এইটা আমার প্রকল্প ছিল আমি তোমাদেরকে দিয়েছি এগুলো স্যার এসে বুঝে যাক যে স্যারকে কত পেছনে ফেলে রেখেছিল উনি প্রধানমন্ত্রী উনি বিজেপি সেটা তো পরের ব্যাপার ওনার একটা রাইট আছে ওনা উনি একটা চেয়ারে আছে উনি ওখানে যদি অন্য কোনো পার্টি থাকতো সেম সম্মানটা তাকেও করতাম সন্দেশকালীতে প্রধানমন্ত্রী আসুক বলে দাবি জানান গ্রামবাসীরা তারা বলছেন যে শুধু মোদি কেন আসবে সঙ্গে মমতাও আসুক দেখা যাক এতদিন কেমন করে সব রেখেছিল কি বলছেন গ্রামবাসী শোনাব আপনাদের খালি যাতে আসুক নরেন্দ্র তাই চাই আমরা আচ্ছা সন্ধ্যে আছে আছে দেখে মা বোন কেমন আছে যে আমরা কি চাইছি মা বোনেরা তাই সেটা আমরা চাই কেমন দেখা যাচ্ছে আমরা আমরা বলছি যে মোদি আসবে মমতাও আসুক সে এসে দেখে যাক মোদি কেন একা আসবে সেও আসুক সে অতদিন দেশগুলোকে কেমন করে রেখেছিল আর মোদিও দেখবে যে কেমন করে আছে মানুষজন মা বোনরা কেমন করে আছে তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি সে তো বলছে মা বোন মাটি আমরা সবাইকে নিয়ে বাঁচি আমরা সব সময় তোমাদের বিপদে আপদে সব সময় তোমাদের পাশে আছি তা আমাদের পাশে কিভাবে আছে আমাদেরকে পাশে রাখছে না জলে ভাসাচ্ছে না দাঁড়িয়ে আছে কিভাবে আছে আমাদেরকে রেখেছে সে এসে দেখে যাক চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্দেশকালীতে গিয়ে গ্রামের মহিলাদের ক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক ক্ষুব্ধ মহিলারা মন্ত্রীদের হাতে কাছে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন শেখ শাহজাহানকে কেন ধরছে না পুলিশ এই সময় কিছুটা হলেও অসহিষ্ণু হয়ে পড়েন মন্ত্রী পার্থ ভৌমিক এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক অনির্বাণ সিংহরা দেখা আপনাদের যারা মহিলারা রয়েছেন তারা ফের একবার কঠোর ভাষায় নিজেদের যে বিরোধ প্রদর্শন করছেন এবং শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী প্রথম দিন আরামবাগ থেকে একেবারে সরাসরি সন্দেশখালি নিয়ে বিভিন্ন বিষয়ে একবারে কটুক্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে এবং তাদের এই মুহূর্তে কিন্তু যে সন্দেশখালীর মহিলারা রয়েছেন তাদেরকে ভরসা দিচ্ছেন প্রধানমন্ত্রী এমনটা কিন্তু প্রধানমন্ত্রী তার সভা থেকে জানিয়েছেন এবং শুধু তাই নয় ম মহিলারা এই মুহূর্তে কিন্তু প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখছেন এবং তারা চান যে প্রধানমন্ত্রী সন্দেশ খালি আসুক এবং শুধু আসুনই আসাই নয় এসে নিজের যে উপস্থাপনা সেটা কোথাও গিয়ে কিন্তু দেখানো দেখানো দরকার এমনটা কিন্তু সন্দেশ খালির মহিলারাও মনে করছেন দিদি এখনো বলেন আমরা বহিরাগত দিদি কোথাকার মানুষ সেটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছেন দিদি তো বহিরাগত নিজের জবাবটা নিজেই পেয়ে যাচ্ছে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলে তুলধনা করলেন সন্দেশখালীর মহিলারা সেখানকার মহিলা গ্রামবাসীরা ঠিক কি বলছেন আপনাদেরকে শোনাবো মারা যায় আমরা বহিরাগত দিদি কথাকার মানুষ এটা বলুন তো দিদি তো বাংলাদেশ থেকে এখানে এসেছে দিদি তো মহিলাগত নিজের জবাবটা নিজেই তো পেয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর যাই আসুক না কেন আমরা এখনো প্রধানমন্ত্রীর জিনিস বলে আমরা পাইনি মানে এটা দিদি দিচ্ছে আমাদেরকে প্রধানমন্ত্রীর কোন সাহায্য আমরা পেয়েছি বলে আমাদের কাছে এই বক্তব্যটা আসেনি এটা দিদির একটা রাস্তা হলো এটা দিদির প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু দেয়নি এইটাই আমাদেরকে আজ পর্যন্ত বোঝানো হয়েছে তাহলে স্যার এসে বলুক যে এইটা আমার প্রকল্প ছিল আমি তোমাদেরকে দিয়েছি এগুলো স্যার এসে বুঝে যাক যে স্যারকে কত পেছনে ফেলে রেখেছিল উনি প্রধানমন্ত্রী উনি বিজেপি সেটা তো পরের ব্যাপার ওনার একটা রাইট আছে ওনা উনি একটা চেয়ারে আছে

আমরা আমরা বলছি যে মোদি আসবে মমতাও আসুক সে এসে দেখে যাক মোদি কেন একা আসবে সেও আসুক সে অতদিন দেশগুলোকে কেমন করে রেখেছিল আর মোদিও দেখবে যে কেমন করে আছে মানুষজন মা বোনরা কেমন করে আছে তারা এসে দেখে যাক যে তারা সেখানে কেমন আছে আর আমরা এখানে কেমন আছি সে তো বলছে মা বোন মাটি আমরা সবাইকে নিয়ে বাঁচি আমরা সব সময় তোমাদের বিপদে আপদে সব সময় তোমাদের পাশে আছি তা আমাদের পাশে কিভাবে আছে আমাদেরকে পাশে রাখছে না জলে ভাসাচ্ছে না দাঁড়িয়ে আছে কিভাবে আছে আমাদেরকে রেখেছে সে এসে দেখে যাক প্রায় দু মাস ধরে উত্তপ্ত সন্দেশ খালি একের পর এক ঘটনা পাঁচ জানুয়ারিতে যদি আমরা নজর রাখি আমরা দেখব যে শেখ শাহজাহানকে তার বাড়িতে তদন্তের জন্য সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডির আধিকারিকরা এবং সেখানে পৌঁছে তাদেরকে রীতিমতো হেনস্থা হতে হয় তাদের ওপর হাত তোলা হয় আমরা সেই ছবি দেখেছিলাম আর তারপরই একাধিক অভিযোগ সন্দেশকালীন মহিলারা একাধিক অভিযোগ করেছেন তাদের উপর অত্যাচারের নানা কাহিনি কিন্তু সামনে এসেছে কখনো বলা হয়েছে তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার পর সেখানে ভেড়ি তৈরি হয়েছে কখনো কোথাও স্কুল তৈরি হয়েছে মা মনেদেরকে সেখানে নানা রকম অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেখানে যাননি তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তারা অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন